তো দিনাজপুরের ইসলামপুরে তৃণমূলের গোষ্ঠী বিভাগ, সেখানে বোমা এবং গুলি ছুড়লো এবং সেখানে একজন সিভিক ভলেন্টিয়ার মারা গেছে, সে তৃণমূলের এক নেতার ভাই এবং অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত প্রধান। কি বলবেন? যা পশ্চিমবাংলায় রোজ হচ্ছে একই ঘটনা আবার ইসলামপুরে। তৃণমূলের দুই গোষ্ঠী, কে কার চাইতে বড়, কে বকরা বেশি পাবে, তার লড়াই, একদিকে প্রধান আর একদিকে অন্য গোষ্ঠী, যথারীতি আবার খুন। সিভিক পুলিশ তৃণমূল নেতার ভাই, সিভিক পুলিশ তৃণমূল নেতার ভাই একই, উল্টো দিকে প্রধান। ওখানে তৃণমূলের বড় যারা নেতা আছেন তাদের মধ্যে গোষ্ঠীর লড়াই। এমএলএ বলছেন, দিদিকে অনুরোধ করছি কোন্দল থামান। এমএলএ জানেন না যে কোন্দল কিসের জন্য? একটা দল যদি শুধু লুঠের দল হয়, বেআইনি সম্পদ কিভাবে জোগাড় করা যাবে, তার জন্য যদি একটা দল চলে, তাহলে দুর্নীতি এবং তার পিছন পিছন দুষ্কৃতি, গুলি, বোমা, বন্দুক, খুন প্রতিদিন। কিন্তু যে খুন হলো সেও কিন্তু যুবক, তারও মায়ের কোল খালি হলো। তৃণমূলের নেতারা প্রতিদিন এই যে পারস্পরিক লড়াই আর খুন হচ্ছে, এ বাংলার মানুষের বিপদের ইঙ্গিত হচ্ছে, ক্রমশ বাড়ছে, খুব বিপজ্জনক। মুখ্যমন্ত্রীকে বলবো, দেশের বাংলার বারোটা তো বাজিয়েছেন, দলটা সামলান, কি করছেন আপনি? এটা পরিষ্কার হয়ে গেল যে তৃণমূল কংগ্রেস কার্যত মানুষকে যে ঠকিয়ে চলেছে, এটা সবার কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। যা বলেছিল ঠিক তার উল্টো কাজটা করেছে, এবং এখন তো দেখাই যাচ্ছে ঘুষ, দুর্নীতি, আবাস যোজনা সহ টাকা মারা, 100 দিনের কাজের টাকা মারা, চাকুরি প্রার্থী তাদেরকে বঞ্চনা করা, কর্মচারী অধিকার তাদের 12টা বাজিয়ে দেওয়া, স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সর্বনাশ করে দেওয়া, ধ্বংস করা, চিকিৎসা ব্যবস্থা ধরা পড়ে যাচ্ছে, একেবারে তৃণমূল ধরা পড়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী লম্বা চওড়া যা বলছিলেন তাতে অনেকে ভাবছিলেন আচ্ছা দেখা যাক, পরে দেখলেন আচ্ছা মুখ্যমন্ত্রী তালগোল পাকায়, তাহলে বিজেপি বলছে দেখা যাক। এখন মানুষ বুঝেছেন যে তৃণমূলকেও দেখলাম অনেক, বিজেপিকেও দেখলাম অনেক। সাগর দিঘি একটা শুধু নির্বাচনের জয় অথবা পরাজয়ের প্রশ্ন নয়, ইট ইজ এ সিগন্যাল। 32,000 ভোট কমেছে তৃণমূলের, 20,000 ভোট কমেছে বিজেপির। যারা মনে করছিলেন যে তৃণমূল বুঝি পারবে অথবা বিজেপি বুঝি পারবে, তারা বুঝে গেছেন তৃণমূল বিজেপি দুয়ে মিলিয়ে সর্বনাশ করে দিচ্ছে। মানুষ বিকল্প হিসেবে যা এতদিন দেখে এসছেন সাগরে, তারই সাগর দিঘিতে তারই প্রতিফলন ঘটিয়েছেন। সাগর এবং দিঘি দুটোতেই তৃণমূলের ঘটি মাটি ডুববে, দুটোতেই বিজেপির ঘটি মাটি ডুববে, লিখে রাখুন। ফিরহাদ হাকিম গতকাল গেছিলেন বোধ হয় ফুরফুরাতে, হঠাৎ ঠিক গতকাল গিয়ে গেলেন, এতদিন মনে পড়লো না, ঠিক এই সময় মনে পড়লো, কেন লোকের মধ্যে প্রস্তুত উঠবেই। ফুরফুরার একটা উন্নয়ন পর্ষদ আছে, তার চেয়ারম্যান তো ফিরহাদ হাকিম। কী হলো? রেল যাওয়ার কথা ফুরফুরায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, হলো কি? স্কুল হাসপাতাল বন্দোবস্ত হলো কি? এমন কি যুবকের কাজ যা বারে বারে উনি বলেছেন, হলো কি? 10,000 মাদ্রাসা স্যাংশন, হলো কি? অসত্য বলেছেন এবং ধরা পড়েছেন, এখন চিড়ে ভিজবেন এসব কথায়। ফুরফুরার উন্নয়ন বুঝলাম, কিন্তু ফুরফুরার উন্নয়নের ওরা যেটা বলছেন তার কোনো অফিস কোথায় কেউ জানে? আচ্ছা, ফুরফুরার উন্নয়নের কমিটি যদি করতে হয়, কেন ফিরহাদ হাকিম, কেন তপন দাশগুপ্ত? যদি এমএলএ এমপিদেরই করতে হয়, তাহলে ওখানকার এমএলএ যিনি তিনি না কেন, ওখানকার এমপি যিনি তিনি না কেন? যারা স্টেক হোল্ডার ফুরফুরার, তারা উন্নয়ন পর্ষদে নেই কেন? বাছাই করে পছন্দ মতন তৃণমূলের নেতাদের নিয়ে এসে স্থানীয় এমএলএ এমপি না, বাইরের থেকে ভর্তি করে দিয়ে একের পর এক বক্তৃতা দিয়ে গেছেন, কাজের কাজ তো কিছু হয়নি। এখন ওখানকার মানুষ বুঝেছে তাদের ঠকানো হয়েছে, ভোট নেবার জন্য তাদের ঠকানো হয়েছে, তারা বুঝে গেছে। এখন বুঝে গেছে বলে এখন ফিরহাদ হাকিম একটু বোধহয় যাতায়াতের চেষ্টা করছেন, চিড়ে এতে ভিজবে না। সবাই বুঝে গেছেন যে ভোটের জন্য মানুষকে ঠকানো হয়েছে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল সেটাই করে। অ্যাডিনো ভাইরাসে আবার নতুন করে 3 শিশুর মৃত্যু হয়েছে, পরিসংখ্যান বলছে 2 মাসে 129 জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বিবৃতি দাবি করে বিধানসভার বিধায়করা আজকে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন, কি বলবেন?
তিনি অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা গত 2 মাসে বোধহয় 129 হয়ে গেল ইতিমধ্যে। সংশয়ে মানুষ, সংকটে মানুষ, না ঠিক মতো সচেতনতা হচ্ছে, না ঠিক মতো ব্যবস্থাপনা হচ্ছে, না ঠিক মতো হাসপাতাল চিকিৎসা, না ঠিক মতো আইসিসিউ প্রয়োজনের সময় মারা যাচ্ছে। এবং সেক্ষেত্রে যেন মনে হচ্ছে সরকারের হেলদোল বড় কম, অসহায় মানুষ, যাবে কোথায় তারা? আমরা সবার কাছে তৎসত্ত্বেও অ্যাপিল করব যে অপদার্থ একটা সরকারের পাল্লায় পড়েছেন, কিন্তু যতটা সম্ভব সচেতন থাকুন। সচেতন মানুষ, জনস্বাস্থ্য কর্মী, তাদের পরামর্শ শুনে যতটা সম্ভব সচেতন থাকুন। সরকার দায়িত্ব নিতে যদি না পারে, তাহলে মানুষকে যথাসম্ভব নিজেদের দায়িত্ব নিতে হয়। ভয়াবহ, আমরা দেখেছিলাম করোনাকালেও, দেখেছিলাম একটা অপদার্থ সরকার, মানুষ দায়িত্ব নিয়েছিলেন, এখন আমরা দেখছি এমনকি শিশু মৃত্যুর পরেও কোথাও যেন নিশ্চুপ সরকার, নানানবিধ ব্যবস্থায় তারা ব্যস্ত, শিশু চিকিৎসার ক্ষেত্রে তাদের যথাযথ ভূমিকা নেই। খুবই দুর্ভাগ্য, বলাও যায় না এতবার, কতবার এ কথা বলবেন? জেরা চলছে, 6 দিনে 6.5 কোটি টাকার সম্পত্তি কিনেছেন, বেশিরভাগই নগদ টাকায় কিনেছেন। আগামীকাল ফের দিল্লি কোর্টে তোলা হবে। কোটি কোটি টাকা কোথা থেকে এলো, উত্তরের খোঁজেই ম্যারাথন জেরা চলছে। পাশাপাশি অনুব্রত এই জেরা চলাকালীন কান্নায় ভেঙে পড়েছে। দেখুন, শেষমেশ অনুব্রত দিল্লিতে হেফাজতে আপাতত ইডির কান্নায় ভেঙে পড়েছেন, অপরাধের সময় মনে থাকেনি। এখন দেখা যাচ্ছে যে 6 দিনে, সম্ভবত 14-15 সালনা কবে একটা হবে, 6 দিনে 6.5 কোটি টাকার লেনদেন, ক্যাশ কমপ্লিট বেআইনি এবং কালো টাকা, না বুঝবার তো কিছু নেই। এবং তারপরেও দেখা যাচ্ছে যে আন্ডার ভ্যালু করে সব জিনিস কেনা হয়েছে, তার মানে 6.5 কোটি মানে আসলে 20-22 কোটি টাকা, 6 দিনে 10-12-15-20 কিছু একটা কোটি টাকা, একদিনে 2-3-4 কোটি টাকা। এ রাজা রাজলা নাকি সব? রানীমার রাজত্বে চালাদের যদি এই হাল হয়, তাহলে রানীমার এবং রাজপুত্রের কত ধরা পড়ে যাবে সেই ভয়। রানীমার রাজত্বে চালাদের যদি দৈনিক কোটি কোটি টাকা হয়, তাহলে রাজপুত্রের কত, রানীমার কত, বড় বড়দের কত? ছোট নেতাদের এই হাল, বড় নেতাদের কি? গোটা পশ্চিমবাংলাটাকে চুষে লুটে ধরা পড়ে যাবে, কালীঘাট ধরা পড়ে যাবে। অতএব সবাই ভয়ে ভয়ে আছেন। রোজ বড় বড় উকিল, কোটি কোটি টাকার উকিল, তাই দিয়েও সমাধান হবে না। যদি গলু, পয় কয়লা, পাথর এইসব খেতে খেতে দৈনিক 2 কোটি 3 কোটি 4 কোটি টাকার যদি সব কালো টাকা জন্মায় কারুর কাছে, সভ্য সমাজে সে থাকতে পারে নাকি? কাঁদুক, কিন্তু কিছু করার নেই, বাংলা সর্বনাশ করেছে না।